সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরাকে পিকেকের স্থাপনায় তুরস্কের ভয়াবহ বিমান হামলা, আর বিস্তারিত জানিয়ে দিব ইউক্রেনকে দেওয়ার মতো পশ্চিমাদের পর্যাপ্ত পরিমাণ গোলাবারুদ নেই। রাশিয়াকে হটানো যা প্রয়োজন করবে ইউক্রেন, জানান জেলেনস্কি। এবার 36টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। জব্দ করা ইরানের অস্ত্র ইউক্রেনে পাঠাবে যুক্তরাষ্ট্র। 17 লাখ আফগান শরণ থেকে পাকিস্তান ছাড়ার নির্দেশ। ক্রিমিয়ার ইউক্রেনের কমান্ডো অভিযান প্রতিহত করল রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দেব ক্ষমতায় টিকে থাকতে যে সিদ্ধান্ত নিলেন পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। ইরাকে পিকেকের স্থাপনায় তুরস্কের ভয়াবহ হামলা। আঙ্কারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী হামলায় কয়েক ঘন্টা পরে ইরাকে কুর্দিদের বিভিন্ন টার্গেটে বোমা হামলা চালিয়েছে তুরস্ক। রোববার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির বিভিন্ন টার্গেটে আক্রমণ চালানোর কথা জানিয়েছে দেশটি। এতে কুর্দিদের গুহা, ডিপো, আশ্রয়স্থল সহ 20টি টার্গেটে বোমা ফেলা হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে এই বিমান হামলার পিকেকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ইরাকের কুর্দিদের শহর সিদাকানের মেয়রকে উদ্বৃত্ত করে এএফপি জানিয়েছে তুরস্কের বিমান বাহিনীর বিমানগুলো রাত 9:20 শহরে গ্রামে বিভিন্ন জায়গায় বোমা হামলা শুরু করেছে। পিকেকে যুক্তরাষ্ট্র, ইউ এবং তুরস্ক সন্ত্রাসবাদী সংগঠনগুলো আগেই ঘোষণা করেছে। প্রায় 3 কোটি 20 লাখ কুর্দি ইরাক, ইরান, সিরিয়া, তুরস্কে বসবাস করেন। সাম্প্রতিক সময় ইরাক এবং সিরিয়া কুর্দিদের উপর তুরস্ক মধ্য মাঝে মধ্যে আক্রমণ করেছে। গত এপ্রিলে 110 জন কুর্দিকে পিকেকের সঙ্গে জড়িত থাকায় অভিযোগে গ্রেপ্তার করা হয়। সূত্র পাস টুডে। ইউক্রেনকে দেওয়ার মতো পশ্চিমাদের গোলাবারুদ নেই। রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, এর জন্য প্রতিদিন বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র খরচ করতে হচ্ছে ইউক্রেন বাহিনীকে। আর এসবের বেশিরভাগ এসেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্যগুলো থেকে। তবে সম্প্রতি ন্যাটো সদস্য জানিয়ে দিয়েছে ইউক্রেনকে দেওয়ার মতো পর্যাপ্ত গোলাবারুদ তাদের হাতে নেই। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে চলমান 2 দিন ব্যাপী ওয়ার্কশপ সিকিউরিটি ফোরামে এ তথ্য উঠে এসেছে খবর সিএনএনের। ওয়ারশ সিকিউরিটি ফোরামের ন্যাটো সবচেয়ে সিনিয়র সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল রব বাওয়াল বলেছেন পাত্রের তলায় অংশটা এখন দেখা যাচ্ছে। তিনি পশ্চিমা দেশ সরকার সমরাস্ত্র উৎপাদনকারী আরো দ্রুত গতিতে অস্ত্র উৎপাদনের আহ্বান জানিয়েছেন। ইউক্রেনে প্রতিদিন কয়েক হাজার গোলা বর্ষণ করছে, এগুলো বেশিরভাগ সরবরাহ করছে ন্যাটো। ন্যাটো সামরিক কমিটির চেয়ার হিসেবে দায়িত্বরত অ্যাডমিরাল আরো বলেছেন কয়েক দশক ধরে বিনিয়োগ কম থাকার কারণে ইউক্রেন নিজের অপূর্ণাঙ্গ মজুদ থেকে অস্ত্র সরবরাহ করছে ন্যাটো দেশগুলো। তিনি বলেছেন আমাদের অনেক বেশি গোলাবারুদ প্রয়োজন। 30 বছর ধরে আমরা একই সঙ্গে আমাদের মুক্ত অর্থনীতি একসঙ্গে অনেক দারুণ কাজ করেছে, কিন্তু যখন একটি যুদ্ধ চলছে তখন আমাদের সশস্ত্র বাহিনীর জন্য যথেষ্ট কাজ করতে পারিনি। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জেমস হেপি ফ্রামে বলেছেন পশ্চিমাদের গোলাবারুদ মজুদ কমে আসছে ন্যাটো দেশগুলোর প্রতিশ্রুতি অনুসারে জাতীয় সম্পদের 2% ব্যয় করার আহ্বান জানিয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। ইউক্রেনকে দেওয়ার মতো পশ্চিমাদের গোলাবারুদ নেই। রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, এর জন্য প্রতিদিন বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র খরচ করতে হচ্ছে ইউক্রেন বাহিনীকে। আর এসবের বেশিরভাগ এসেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্যগুলো থেকে। তবে সম্প্রতি ন্যাটো সদস্য জানিয়ে দিয়েছে ইউক্রেনকে দেওয়ার মতো পর্যাপ্ত গোলাবারুদ তাদের হাতে নেই। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে চলমান 2 দিন ব্যাপী ওয়ার্কশপ সিকিউরিটি ফোরামে এ তথ্য উঠে এসেছে খবর সিএনএনের। ওয়ারশ সিকিউরিটি ফোরামের ন্যাটো সবচেয়ে সিনিয়র সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল রব বাওয়াল বলেছেন পাত্রের তলায় অংশটা এখন দেখা যাচ্ছে। তিনি পশ্চিমা দেশ সরকার সমরাস্ত্র উৎপাদনকারী আরো দ্রুত গতিতে অস্ত্র উৎপাদনের আহ্বান জানিয়েছেন। ইউক্রেনে প্রতিদিন কয়েক হাজার গোলা বর্ষণ করছে, এগুলো বেশিরভাগ সরবরাহ করছে ন্যাটো। ন্যাটো সামরিক কমিটির চেয়ার হিসেবে দায়িত্বরত অ্যাডমিরাল আরো বলেছেন কয়েক দশক ধরে বিনিয়োগ কম থাকার কারণে ইউক্রেন নিজের অপূর্ণাঙ্গ মজুদ থেকে অস্ত্র সরবরাহ করছে ন্যাটো দেশগুলো। তিনি বলেছেন আমাদের অনেক বেশি গোলাবারুদ প্রয়োজন। 30 বছর ধরে আমরা একই সঙ্গে আমাদের মুক্ত অর্থনীতি একসঙ্গে অনেক দারুণ কাজ করেছে,
কিন্তু যখন একটি যুদ্ধ চলছে তখন আমাদের সশস্ত্র বাহিনীর জন্য যথেষ্ট কাজ করতে পারেনি। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জেমস হেপি ফ্রামে বলেছেন, পশ্চিমাদের গোলাবরত মজুদ কমে আসছে, ন্যাটো দেশগুলোর প্রতিশ্রুতি অনুসারে জাতীয় সম্পদে 2% ব্যয় করার আহ্বান জানিয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। রাশিয়াকে হটানোর জন্য যা প্রয়োজন করবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি। ইটালিয়ান সম্প্রচার মাধ্যম স্কাই টিভি 24-কে তিনি বলেছেন, ক্লান্তি আছে কিন্তু আমরা আমাদের শত্রুর বিরুদ্ধে জয়ের জন্য সবকিছু করব। আমাদের পাল্টা আক্রমণ এগিয়ে যাবে যদিও ধীরে ধীরে চলছে, তবু আমরা শত্রুকে প্রতিহত করার জন্য সবকিছু করব। তিনি বলেছেন, ইউক্রেন এই অত্যন্ত কঠিন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন অনুভব করেছেন। ওয়াশিংটন ডিসিতে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে মার্কিন আর্থিক সহায়তা অনুমোদনে বিলম্ব হওয়া সত্ত্বেও ভবিষ্যৎ এটি হবে বলে তিনি নিশ্চিত করেছেন। ইউক্রেন রাশিয়া চলছে বাবা যুদ্ধ। যুদ্ধ বেশিরভাগ অস্ত্র বহন করেছে পশ্চিমারা এবং ইউক্রেন এতে প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে শোনা গেছে যে ইউক্রেনের অস্ত্র পাঠানো নিয়ে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং পশ্চিমারা অস্ত্র দেবে না বলে অস্বীকৃতি করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি আশ্বাস প্রদান করেছেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধে জয়ের জন্য যা যা কিছু সকল কিছু করবে, প্রয়োজনে ভিন্ন দেশের সাথে একগ্রতা প্রকাশ করে তিনি অস্ত্র সহায়তা চাবেন বলে আশ্বাস প্রদান করেছেন। সূত্র ইন্ডিপেন্ডেন্ট। ফ্রান্সের সঙ্গে ভারতের চুক্তি সম্মত, 37টি রাফেল যুদ্ধবিমান কিনছে ভারত। দীর্ঘ বিলম্বের পর অবশেষে ভারত ও ফ্রান্সের মধ্যে আলোচিত রাফেল যুদ্ধবিমান বিষয়ক চুক্তিটি চূড়ান্ত হয়েছে। এর আওতায় ভারত ফ্রান্সের কাছ থেকে $880 কোটি বিনিময়ে 36টি রাফেল যুদ্ধবিমান কিনবে। এই সপ্তাহের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রথম কিস্তির বিমান সরবরাহ পেতে কমপক্ষে 1.5 বছর সময় লাগবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সূত্র জানিয়েছে, ফ্রান্স প্রথমেই এই 36টি বিমানের দাম চেয়েছিল $1,200 কোটি। দরদাম চূড়ান্ত হতে কয়েক বছর লেগে যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর ফ্রান্সের সফর করার সময় এই চুক্তি বিষয়ে মূল অগ্রগতি হয় বলে ধারণা করা হচ্ছে। এদিকে ফ্রান্সের বিমান নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশন যুদ্ধবিমানগুলো তৈরি করবে বলে আশ্বাস দিয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। এবার জব্দ করা ইরানের অস্ত্র ইউক্রেনে পাঠাবে যুক্তরাষ্ট্র। জব্দ করা হাজার হাজার ইরানি অস্ত্র গোলাবারুদ ইউক্রেনের সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। এর মাধ্যমে ইউক্রেনের অস্ত্র মজুদের ঘাটতি পূরণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, রয়টার্স সিএনএন খবর প্রকাশ করেছে। উভয় সংবাদ সংস্থা জানিয়েছে যে মার্কিন কর্মকর্তা তাদের বলেছেন, মার্কিন সামরিক বাহিনী চলতি সপ্তাহে এই নীতি ঘোষণা করবে। যুক্তরাষ্ট্র কিভাবে বৈধভাবে কিয়েভের কাছে অস্ত্র হস্তান্তর করবে তা এখনই স্পষ্ট নয়, কারণ জাতিসংঘের নিয়ম অনুযায়ী জব্দ করা অস্ত্রগুলি ধ্বংস ও সংরক্ষণ করতে হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অন্যান্য দেশে নিয়মিতভাবে আরব উপদ্বীপের আশপাশের জলসীমায় চোরা কারবারিদের বহন করা ইরানি অস্ত্র জব্দ করে থাকে। এটা সাধারণ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কাছে জর পথে জব্দ করা হয়। তবে ইউক্রেনের প্রয়োজন ভারী অস্ত্র, অন্যদিকে যা পাঠানো হবে ছোট ও হালকা অস্ত্র, এদিকে কিয়েভের জন্য একটি উদ্বেগের বিষয়। বিশেষ মার্কিন কংগ্রেস স্বল্পমেয়াদে ইউক্রেনের জন্য আরো ব্যয় এগিয়ে নিতে সক্ষম নয় এমন ধারণা করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। 17 লাখ আফগান শরণার্থীকে পাকিস্তান ছাড়ার নির্দেশ। আনুমানিক 17 লক্ষ আফগান শরণার্থীকে নভেম্বরের মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দিয়েছেন পাকিস্তান। দুই দেশের সীমান্তে হামলা সম্প্রতি বেড়েছে, এজন্য আফগান পন্থীদের দায়ী করে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। হামলা বেড়ে যায় ক্ষুদ্র ইসলামাবাদ মঙ্গলবার অবৈধ অধিবাসীদের বিরুদ্ধে ক্র্যাকডাউন ঘোষণা করেছে। তবে তালেবান সরকার পাকিস্তান তাদের অগ্রহণযোগ্য পদক্ষেপ পুনঃ বিবেচনা আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানের শাসকরা বারবার পাকিস্তান হামলাকারী জঙ্গিদের আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করেছে। গত সপ্তাহে আফগানিস্তানের সীমান্তবর্তী শহরে একটি মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ভয়াবহ বিস্ফোরণে 50 জন নিহত হয়। পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী সফরুল বুগতি মঙ্গলবার অবৈধ আফগানকে বিরুদ্ধে স্ক্রিস ডাউন ঘোষণা করার বিলাসিতা প্রদেশে আরেকটি হামলার কথা সরাসরি উল্লেখ করেছেন। শরণার্থীদের বিদেশে আশ্রয় নেওয়ার অধিকার আন্তর্জাতিক আইনে অন্তর্ভুক্ত। কয়েক দশকের যুদ্ধের সময় পাকিস্তানে কয়েক লাখ আফগান শরণার্থী আশ্রয় নিয়েছিল। বিশেষ করে 2021 সালে তালেবান সরকার আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকে এই সংখ্যা বেড়েছে। এদিকে জাতিসংঘের মধ্যে প্রায় 13 লাখ আফগান শরণার্থী হিসেবে নিবন্ধিত এবং
8,80,000 থাকার জন্য আইনি মর্যাদা পেয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। ক্ষমতায় টিকে থাকতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ পুতিনের। ইউক্রেন যুদ্ধের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি রাখার নির্দেশ দিয়ে বিশ্বকে উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসির প্রতিবেদন বলা হয়, 1945 সালে পর যুদ্ধে আর এই অস্ত্র ব্যবহার হয়নি। রাশিয়ার পরমাণু নীতিতে এ ধরনের অস্ত্রকে কেবল ডিটারেন্ট হিসেবে ব্যবহার করার কথা বলা হয়েছে। চার ধরনের পরিস্থিতির কথা বিবেচনা করে পুতিন পরমাণু অস্ত্র প্রয়োগ করবেন বলে আশ্বাস দিয়েছেন। রাশিয়া বা তার কোনো মিত্রের সীমান্তকে লক্ষ্য করে যদি কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। রাশিয়া বা তার মিত্রের উপর যদি পারমাণবিক অস্ত্র বা অন্য কোনো ব্যাপক বিধ্বংসী অস্ত্র ব্যবহার হামলা চালানো হয় তাহলে পরমাণু অস্ত্র প্রয়োগ করা হবে। রাশিয়ার গুরুত্বপূর্ণ কোনো সরকারি স্থাপনায় হামলার কারণে যদি এরম পারমাণবিক সক্ষমতা হুমকির মুখে পড়ে তবে পারমাণবিক বোমা ফেলা হবে। প্রথাগত অস্ত্র ব্যবহার করে যদি রাশিয়ার আগ্রাসন চালানো হয় তাতে যদি রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তবে পরমাণু অস্ত্র প্রয়োগ করা হবে। বিবিসি লিখেছে, বর্তমান প্রেক্ষাপটে পারমাণবিক যুদ্ধের ঝুঁকিটা অনেকটাই বেড়ে গেছে, তবে এখনও তার মাত্রা তুলনামূলক অনেক কম। পুতিনের হুমকি যদিও শুধু ভয় দেখানোর জন্য, তারপরও হিসেব গড়গড় হিসেব করে দেখা যাচ্ছে এটি একটি ঝুঁকিপূর্ণ। কোনো এক পক্ষ যদি অন্য পক্ষের পদক্ষেপ ভুল ব্যাখ্যা করে অথবা কোনোভাবে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন বিপজ্জনকের দিকে যুদ্ধ মোড় নেবে এবং পরমাণু অস্ত্র ফেলা হবে বলে আশ্বাস দিয়েছেন। সূত্র বিবিসি।